এখন পরিবারকে ভালোবাসার সাথে রবকে ভালোবাসার সম্পর্কটা কি, বা এই কথাটাই বা কেন বললাম আমি? এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে, অ্যাজ আ মুসলিম আমরা দুনিয়া এবং আখিরাত এই দুটো বিষয়কে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমাদের দুনিয়ার পরেও বা মৃত্যুর পরেও আরেকটা জীবন রয়েছে, যেখানে এবং যেটাই আমাদের চিরস্থায়ী জীবন আর কি। কারণ দুনিয়ার জীবন তো স্বল্পমেয়াদী, এখানে আপনি একটা সময় যায় মারা যাবেন, কিন্তু পরকালের জীবনটাই স্থায়ী এবং সেখানে আপনার দুনিয়ার প্রতিটা কাজকর্মের হিসাব নেওয়া হবে, রাইট? তো এখন যখন আপনি দুনিয়াতে স্টে করতেছেন, তখন হচ্ছে যে আপনার দৈনন্দিন প্রত্যেকটা কাজের যে হিসাবগুলো, সেটার হিসাব তো আপনি ডেফিনেটলি দিবেন, কিন্তু আপনি যে ছোট থেকে প্রাপ্তবয়স্ক হয়েছেন এই সময় পর্যন্ত আপনি, বা তারপরেও যখন আপনি যে কোনো ধরনের কাজ করবেন, এই সময় আপনি যদি যদি কোনো ধরনের খারাপ কাজ করেন, তাহলে এইটার দায় আপনার উপর যেমন আছে, আপনার পিতামাতার উপরও তেমন আছে। কিভাবে একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে যে আপনার পিতামাতাই আপনাকে ফার্স্ট শিক্ষা দান করেছে, কারণ পরিবারই হচ্ছে আমাদের প্রথম শিক্ষা কেন্দ্র বলা যেতে পারে। সো আপনার পিতামাতাই আপনাকে ভালো মন্দের জ্ঞান দান করেছেন, তারপর হচ্ছে প্রত্যেকটা জিনিস শিখিয়েছেন। এখন তারা যদি তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে, কিন্তু আপনি যদি তাও সেইগুলো ফলো করে না চলতে পারেন, তাও যদি আল্লাহর বিধান ফলো করে না চলতে পারেন, তাহলে এই ক্ষেত্রে আসলে কিছু করার নেই, এই ক্ষেত্রে তারা জিম্মাদার হবে না। কিন্তু তারা যদি তাদের দায়িত্ব ঠিকমতো পালন না করে, তাহলে কিন্তু আপনি কিন্তু তাহলে মানে এই এটার দায় কিন্তু তাদের উপরেও বর্তাবে, ঠিক আছে? তাহলে এখন যদি আপনি কোনো ভালো কাজ করেন, তাহলে সেইটার জন্য আপনার প্যারেন্টস কিন্তু পুরস্কৃত হবে শেষ বিচারের দিন। যেমন একটা হাদিসে আসছে যে আপনি যদি, বা যে ঘরে প্রতিদিন কোরআন পাঠ করা হয় এবং যে কোরআন পাঠ করে, তার পিতামাতাকে হচ্ছে হাশরের দিন, শেষ বিচারের দিন, নূরের মুকুট পরানো হবে। তাহলে আপনি যে জিনিসটা রিয়েলাইজ করেন যে কতটা বেশি সম্মানিত তাদের করা হবে সেদিন, তাই না? বাট আপনি যদি এখন সঠিক পথে না চলেন বা তাদের কেয়ার না করেন, তাহলে কিন্তু দিন শেষে আপনার জন্য আপনার পিতামাতাকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে যে আপনি আপনার পিতামাতার বিচার দিবসটাকে আরো বেশি কঠিন করে ফেলছেন, তাই না? এবং তাদের জাহান্নামে যাওয়ার পথ আরো সুগম করে দিচ্ছেন, কারণ শেষ বিচারের দিন আমরা সবাই অনেক নিজের যে যার নিজের আমল নিয়ে অনেক বেশি ভীত সন্ত্রস্ত থাকবো। সো এই বিষয়টা একটু চিন্তা করে দেখবেন যে আমি আসলে যা করতেছি এই জিনিসটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আর এইটার জন্য অ্যাকচুয়ালি আপনার নিজের কথাই বাদ দিলাম, কিন্তু আপনার পিতামাতা কোনো ধরনের কোনো বিপদে পড়বে কি না, এই জিনিসটা একটু চিন্তা করে দেখবেন। থ্যাংক ইউ।